बीबीए ऑनार्स द्वितीय वर्षे सुप्रिय शिक्षार्थीबृंद शुभ सकाल। आजकेर ऑनलाइन क्लासे तोमादेर स्वागतम जानाच्छि। आम्रा आजके कथा बोलबो इंटरनेट एवं इमेल निये। आम्रा प्रथमे कथा बोलछि आमादेर जे मॉडर्न टेक्नोलॉजी इन कम्युनिकेशन एई चैप्टारटार इंटरनेट কিভাবে আমাদের কমিউনিকেশনে সাহায্য করে, ইন্টারনেট কি, এর সুবিধা অসুবিধা কি, ইমেইল কি এবং ইমেইলের সুযোগ সুবিধা কি কি রয়েছে, এই সব বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই আসি ইন্টারনেট কি বা মিনিং অফ ইন্টারনেট। ইন্টারনেট ইজ এ রিভলিউশনারি ইনভেনশন ইন দ্য ফিল্ড অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইট হ্যাজ ড্রামাটিক্যালি চেঞ্জড দ্য space of communication throughout the world. Internet may be defined as the network of networks or accumulation of similar networks that are connected through telephone lines, satellites or radio links. Internet hocche ekta biplobik poriborton ba abishkar jar madhye khub bishoykor bhabe amader jogajog byabosthatay poriborton esheche। এটা আমরা বলতে পারি যে একটা নেটওয়ার্কের সাথে আরেকটা নেটওয়ার্ক বা অনেকগুলো নেটওয়ার্কের একটা সমন্বিত প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা যে কোনো সময়ে বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনোভাবেই হোক আমাদের যোগাযোগটা পৌঁছে দিতে পারি বা আমাদের কমিউনিকেশনটা ত্বরান্বিত হয়। এটা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গভর্নমেন্ট এজেন্সিস সবার জন্য সুন্দরভাবে প্রযোজ্য এবং এর মাধ্যমে আমাদের বর্তমান যে সভ্যতার দ্রুতগতির পরিবর্তন এটা সম্ভব হয়েছে। ইন্টারনেট ইজ নট ওন্ড বাই এনিওয়ান। ইন্টারনেট কারো কুক্ষিগত কোনো সম্পদ নয়। টু ইউজ ইন্টারনেট দ্য ইউজার নিডস এ কম্পিউটার, মডেম অ্যান্ড টেলিফোন লাইন। এই ইন্টারনেট যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে ব্যবহারকারীকে একটা কম্পিউটার থাকতে হবে, তার একটা ইন্টারনেটের মডেম বা টেলিফোন লাইন থাকতে হবে এবং পার্টিসিপেন্ট থাকতে হবে। ওয়ান ক্যান হ্যাভ অ্যাক্সেস টু ইন্টারনেট ইন টু ওয়েস। যে কোনো ব্যক্তি দুইভাবে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারে, সেগুলো হচ্ছে থ্রু এ কলেজ, ইউনিভার্সিটি, কোম্পানি অ্যান্ড পাবলিক লাইব্রেরি হোজ কম্পিউটার সিস্টেম ইজ কানেক্টেড টু দ্য ইন্টারনেট, অর থ্রু এ সাবস্ক্রিপশন ফ্রম কমার্শিয়াল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমরা কলেজ, বিশ্ববিদ্যালয়, কোনো কোম্পানি বা পাবলিক লাইব্রেরির কম্পিউটার ইন্টারনেট কানেকশনযুক্ত সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করতে পারি, অথবা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের মধ্য থেকে কানেকশন নিয়ে আমরা এই ইন্টারনেট ব্যবহার করতে পারি। আমরা কিছু উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হচ্ছে কমার্শিয়াল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স আর বোল বা বাংলাদেশ অনলাইন, আগামী সিস্টেম, এইচআরসি, আফতাব, এওএল, আমেরিকান বা আমেরিকান অনলাইন। এ সকল বিষয় হচ্ছে ইন্টারনেটের উদাহরণ। এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভান্টেজেস অর ইউজেস অফ ইন্টারনেট নিয়ে, বা কি কি ব্যবহার এবং কি কি সুবিধা রয়েছে ইন্টারনেট ব্যবহারের ফলে। আমরা বর্তমান সময়ে এই বিষয়টা কোনোভাবেই অস্বীকার করতে পারি না যে ইন্টারনেটের ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। আজকের করোনাকালীন সময়েও আমরা অনলাইনে যে ক্লাসগুলো নিতে পারছি, যার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাটা এগিয়ে যাচ্ছে এবং তোমরাও তোমাদের সময়ের অপচয় হচ্ছে না। এখন এ থেকে আমরা বুঝতে পারি যে ইন্টারনেট বর্তমান সময়ে কত এগিয়ে দিচ্ছে এই জাতিটাকে, এই বিশ্বটাকে। এখন কি কি সুযোগ সুবিধা রয়েছে আমাদের এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা কথা বলি। প্রথম যে সুবিধাটা সেটা হচ্ছে ট্রান্সমিটিং ইমেইল মেসেজ। আমরা যে কোনো সময়ে যতজন খুশি ততজন এবং বিশ্বের যে কোনো প্রান্তে ইমেইলের মাধ্যমে যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পৌঁছে দিতে পারি। এরপর হচ্ছে পার্টিসিপেটিং ইন দ্য লাইভ চ্যাট। আমরা লাইভ চ্যাট করতে পারি জুম অ্যাপ বা অন্য অ্যাপগুলোর মাধ্যমে। আমরা সরাসরি একজন আরেকজনকে দেখে এবং
কথা বলে লাইভ ক্লাসও নিতে পারি বা লাইভ চ্যাট করতে পারি। এরপর হচ্ছে অ্যাক্সেস টু দ্য ইলেকট্রনিক বুলেটিন বোর্ডস। আমাদের যে ইলেকট্রনিক বুলেটিন বোর্ড আছে তার মাধ্যমে আমরা সাথে সাথে যে কোনো ঘটনা বা যে কোনো ইনফরমেশান পেয়ে যেতে পারি। যেমন অনলাইন বুলেটিন বোর্ড ইজ এ ভেরি সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন অফ ইন্টারনেট। ইন্টারনেট ইউজার্স ক্যান ক্রিয়েট বুলেটিন বোর্ড টু এক্সচেঞ্জ ইউজফুল ইনফরমেশন অন এ ভ্যারাইটি অফ টপিক্স। পিপুল ক্যান ভিউ ইনফরমেশন ফ্রম সাস বুলেটিন বোর্ড অ্যাট এনি টাইম এনি হোয়ার। এরপর হচ্ছে অ্যাক্সেস টু অনলাইন জার্নাল। ইন্টারনেট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ইনফরমেশন স্টোর হাউজ। ইন্টারনেট মূলত তথ্যের ভাণ্ডার হিসেবে পরিচিত। এখানে আমরা যে কোনো তথ্য যে কোনো সময় ডাউনলোড করে দেখতে পারি বা নিজে আপলোড করতে পারি। এই যে বিষয়টা, এই বিষয়টা আমাদের তথ্যের অ্যাক্সেসিবিলিটিকে বা তথ্যের আদান প্রদানকে অনেক বেশি ত্বরান্বিত করেছে। এরপর হচ্ছে প্লেয়িং অনলাইন গেমস। বর্তমান সময়ে আমাদের যে শহুরে জীবন, এক্ষেত্রে অনলাইন গেমটা খুবই জনপ্রিয় হয়েছে। এরপর হচ্ছে কালেকশন নিউজ পেপার অ্যান্ড রিপোর্টস। পিপুল ক্যান অবটেইন ইনফরমেশন ফ্রম ইন্টারনেট অন ভেরিয়াস অ্যাসপেক্ট লাইক ইন্টারন্যাশনাল স্পোর্টস, গ্লোবাল ওয়েদার ফোরকাস্ট, ইন্টারন্যাশনাল টেরোরিজম, ট্যুরিজম, ট্রেড, ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্লোবাল ইকোনমি। মোট কথা, আমরা বিশ্বের যে কোনো বিষয় সম্পর্কে যখনই চাইব তখনই ইন্টারনেটের মাধ্যমে ওই ইনফরমেশনটা কালেক্ট করতে পারবো। সেটা আমরা ডাউনলোড করে হতে পারে বা শুধু ভিউ করে হতে পারে, যে কোনোভাবেই হোক। আর এই পথটাকে সুগম করেছে ইন্টারনেট। এখন আমরা আসি ইমেইল নিয়ে। ইমেইল বিষয়টা আসলে কি? ইমেইল হচ্ছে ইজ দ্য শর্ট ফর্ম অফ ইলেকট্রনিক মেইল বা বৈদ্যুতিক মেইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইমেইল। ইট ইজ এ কমিউনিকেশন ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার ভাইয়া ইন্টারনেট। এটা মূলত ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারের মধ্যে যোগাযোগ। When one computer is connected with the internet, the user can send message to a receiver whose computer is also connected with the internet. যখন কোনো কম্পিউটার ইন্টারনেট সংযোগের মধ্যে থাকে তখন ব্যবহারকারী চাইলে কোনো মেসেজ পাঠাতে বা গ্রহণ করতে পারে, এবং কোনো গ্রহীতা তার কম্পিউটারটা যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে তাহলে সেই ইনফরমেশনটা গ্রহণ করতে পারবে। In email, both the sender and receiver must have specific email address like raihan@yahoo.com. যেমন এই ইমেইল ব্যবহার করতে চাইলে সেন্ডার এবং রিসিভার, গ্রহীতা এবং দাতা দুইজনকেই হচ্ছে একটা আলাদা আলাদা মেইলিং অ্যাড্রেস থাকতে হবে, যেই অ্যাড্রেসের মাধ্যমে তারা তাদের তথ্যের আদান প্রদান করতে পারবে। এখন আমরা মোটামুটি ইলেকট্রনিক মেইলটা বুঝতে পেরেছি। এখন আমরা আসি যে ইলেকট্রনিক মেইলের আসলে কী কী কন্টেন্টস বা উপাদান রয়েছে, আমরা আসলে কীভাবে ইলেকট্রনিক মেইলটা ব্যবহার করতে পারি বা তথ্যের আদান প্রদান করতে পারি। ইলেকট্রনিক মেইল ইজ দ্য ট্রান্সফার অফ রিটেন মেসেজেস ফ্রম ওয়ান কম্পিউটার টু অ্যানাদার ভায়া ইন্টারনেট। এক্সচেঞ্জিং মেসেজেস থ্রো ইমেইল রিকোয়ার্স এ কম্পিউটার, মডেম, ইন্টারনেট কানেকশন। It also requires a specific email address of both senders and receivers. Having all these essentials, a person can send email messages. একটা সাধারণ ইমেইল মেসেজের কয়টা পার্ট থাকে সেগুলো নিয়ে এখন আমরা কথা বলছি। প্রথমে হচ্ছে টু পার্টে হচ্ছে যে ইমেইল অ্যাড্রেসের রেসিপিয়েন্ট ইজ প্লেসড। এখানে রেসিপিয়েন্টের বা গ্রহীতার যে ইমেইল আইডি সেটা টু প্লেসটাতে প্লেস করতে হবে। এরপরে হচ্ছে সিসি। সিসি স্ট্যান্ড ফর কার্টেজি কপি। ইট ইজ দ্য মেসেজ টু বি রিসিভড বাই সামওয়ান আদার দেন দি প্রাইম রিসিপিয়েন্ট। হিজ অর হার অ্যাড্রেস ইজ রিটেন উইথ দ্য ক্যাপশন সিসি। দিস সিম্পলি মিন্স দ্য same message will be sent to the person listed as a carbon copy recipient. এই যে সিসি, এই কার্বন কপি রেসিপিয়েন্ট হচ্ছে অনেকজন রেসিপিয়েন্ট। আমরা মূল একজন
রেসিপিয়েন্ট কে যে তথ্যটা পাঠাবো সেটা কার্বন কপি হিসেবে আরো যদি কোনো রেসিপিয়েন্ট কে পাঠাতে চাই তাহলে তাদের ইমেইল অ্যাড্রেসটা এই ঘরে স্থাপন করতে হবে। এরপরে আমরা আসি বিসিসি, দিস স্ট্যান্ড ফর ব্লাইন্ড কার্টেজি কপি। দি রেসিপিয়েন্ট মেসেজ উইল নট শো দিস ইনফরমেশন, দ্যাট ইজ দ্য রেসিপিয়েন্ট উইল নো হু ইলস ইজ রিসিভিং কপি অফ দিস মেসেজ। এই ব্লাইন্ড কার্টেজি কপিতে রেসিপিয়েন্টকে এই মেসেজটা শো করবে না এবং দ্য রেসিপিয়েন্ট উইল নট নো দ্য এলস ইজ রিসিভিং এ কপি অফ দিস, বা অন্য আর কে কে এই মেইলিংয়ের কপি পাচ্ছে এটাও জানা যায় না। তারপর হচ্ছে সাবজেক্ট, ইন দিস লাইন এ ব্রিফ এক্সপ্লেনেশন অফ দ্য মেসেজেস ইজ গিভেন। এই সাবজেক্টের ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত বর্ণনা বা আমি কি ইনফরমেশন শেয়ার করছি সেটা সম্পর্কে একটা প্রারম্ভিক ধারণা দেওয়া হয়। এরপর আমরা মেসেজটাতে কি দিব, অ্যাটাচমেন্ট, আমরা হয়তো বা হিউজ হিউজ অ্যামাউন্টের কোনো ফাইল অ্যাটাচমেন্ট হিসেবে সেন্ডারকে পাঠাতে পারি, অথবা মেসেজ আমরা লিখে যেমন আমরা চিঠি লিখি সেরকমভাবে মেসেজ লিখে আমরা মেসেজের ঘরে অ্যাটাচমেন্ট ফাইল প্লাস মেসেজ, অথবা শুধু অ্যাটাচমেন্ট ফাইল অথবা শুধু মেসেজ হিসেবে পাঠাতে পারি। এখন আমরা আসি যে আমাদের ইমেইলের কি কি সুযোগ সুবিধা রয়েছে। আমরা খুব সহজেই বুঝতে পারি যে ইমেইলিংয়ের মাধ্যমে আমরা যেই সুযোগ সুবিধাটা পাই সেটা হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে টাইম সেভিং, আমাদের সময়ের সেভ হয়। এরপর হচ্ছে কমিউনিকেশন লার্জ ভলিউম অফ ইনফরমেশান, আমরা মুহূর্তের মধ্যেই বিশাল অ্যামাউন্টের কোনো তথ্য খুব সহজেই অনেকজনকে এবং যে কোনো প্রান্তে সে অবস্থান করুক তাকে পাঠাতে পারি। প্রিজারভেশন অফ দ্য মেসেজ, ইমেইলের মাধ্যমে যে মেসেজটা আমরা সেন্ড করি সেটা অটোমেটিক্যালি স্টোরেজে জমা হয়ে থাকে এবং এটা আমরা যখন খুশি বা রেসিপিয়েন্ট যখন খুশি তখনই সেটা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারে। এরপর হচ্ছে কুইক ডিসিশন মেকিং, ইমেইলে যেহেতু কুইক ইনফরমেশান সেন্ড করা হয় সেহেতু কুইক কমিউনিকেশান হয় এবং কুইকলি আমরা ডিসিশন নিতে পারি। এরপর হচ্ছে কস্ট সেভিং, হয়তো বা ডাকযোগে বা অন্য কোনো মিডিয়ামে এই ইনফরমেশান পাঠানোর জন্য যে ফাইলগুলো আমাদের সেন্ড করতে হতো তাতে হিউজ একটা কস্ট হতো, কিন্তু ইমেইল আমাদের সেই ফাংশনটাকে কমিয়ে দিয়েছে এবং কস্ট সেভ করছে। এরপর হচ্ছে কমিউনিকেশন উইথ আনঅ্যাভেলেবল পিপুল, আমরা হয়তো বা ডাকযোগে কোনো ইনফরমেশান পাঠালে সেটা হয়তোবা যদি রেসিপিয়েন্ট তার আবাসস্থলের ঠিকানা পরিবর্তন করে বা অন্য কোথাও চলে যায় তাহলে তার কাছে নাও পৌঁছাতে পারে, কিন্তু ইমেইলের মাধ্যমে রেসিপিয়েন্ট যেখানেই থাকুক খুব সহজেই সে ইনফরমেশানটা পেয়ে যেতে পারে। এরপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি, ইট প্রোভাইডস ফ্লেক্সিবিলিটি ইন কমিউনিকেশন, এ মেসেজ ক্যান বি সেন্ট টু মোর দ্যান ওয়ান পার্সন অ্যাট এ টাইম অনলি চেঞ্জিং রিসিভার্স অ্যাড্রেস। এই যে ফ্লেক্সিবিলিটি, আমরা চাইলেই সহজেই অনেকজনকে বা বিভিন্ন রিসিভারকে আমাদের তথ্যটা জানাতে পারি, এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। ওভারকামিং দ্য টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ব্যারিয়ার্স, সময় এবং দূরত্ব, এই যে বাধাটা আছে এই বাধাটা ইমেইল খুব সহজেই দূর করে দেয়। মেইনটেইনিং সিক্রেসি, আমরা শুধু যদি রিসিভারকে ইনফরমেশানটা জানাতে চাই সেক্ষেত্রে খুব সহজেই তাকে গোপনীয়তা বজায় রেখে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। আজ পর্যন্ত তাহলে আমাদের লেকচার এ পর্যন্তই সমাপ্ত হোক, আর আমরা আমাদের লেকচারের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো এবং ভালো থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকো, আল্লাহ হাফেজ।